就是这样。আমরা আবারও এই ধুনে ফিরবো, কিন্তু তার আগে একটু দেখে নিই আজকের ব্রেকফাস্টে ঠিক কি কি তৈরি হচ্ছে। ফিরে এলাম, আপনারা দেখছেন সকাল সকাল। এবার একটু একটু অন্য রকমের কিছু শুনি না, ওয়েস্টার্ন। হ্যাঁ হ্যাঁ, একটু শুনি, ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, বাইরে প্রোগ্রাম করতে গিয়ে কোনো বাজিয়েছিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে, তার আগে চট করে আমি দুটো ফোন নিয়ে নিচ্ছি। কেমন, নমস্কার, শুভ সকাল, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, আমি সল্টলেক থেকে কেশব সান্যাল কথা। হ্যাঁ বলুন দাদা। আপনি আমার অনেক অনেক শুভেচ্ছা নেবেন? অনেক শুভেচ্ছা আপনাকে। আর সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আজকের দুই শিল্পী এবং সহযোগী শিল্পী। আমার একটা অনুরোধ আছে, যদি সম্ভব হয় শিল্পীকে বলছি, হ্যাঁ দেবেন, আপনি যদি সন্ধ্যা মুখার্জির ওই গানটা করতে পারেন, ও বক 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 পায়রা পায়রা, তো রকম সকম দেখে। আচ্ছা তাহলে খুব খুশি হব। আর যদি না হয় আপনার পছন্দের আরেকটা সন্ধ্যা মুখার্জির গান শোনাবো। ঠিক আছে, ভাবে খুশি হব। আচ্ছা রাজমতী ম্যাডাম, আপনাকে একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। আপনাদের এই সকাল সকাল অনুষ্ঠানটা এত সুন্দর হয়, কিন্তু সময়টা বড় কম, এটা বাড়িয়ে 9টা অবধি করা যায় না? সময় কম, 8:30টা শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনার কথা দূরদর্শন কর্তৃপক্ষকে নিশ্চয়ই জানাবো, তারা নিশ্চয়ই বিবেচনা করবে। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। একদম, আপনিও ভালো থাকুন। আরেকটি ফোন নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন দাদা। আচ্ছা রবীন্দ্রনাথের একটি গান, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন। সময় বড় সংক্ষিপ্ত, কমে আসছে, গানে যাই।
ভেরি গুড ফেলোস আমার পছন্দের গান বাজাই হুম এই কি পেরো কেন নাকি গুরু না বুঝতে পারবো পেরো আচ্ছা পরে ওটা দিও চান্স দিও আমাকে আপনার পছন্দের গান তো বাজান 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 না না আগে আমি পেরো কেন দেব বাজান পেরো কেন দারুন রাজ কাপুর নার্গিসের সেই বিখ্যাত গান অসাধারণ আচ্ছা নেক্সট কি গান শোনা যায় আচ্ছা সুচিত্রা মিত্র সঙ্গে আপনার একটা কাজ হয়েছিল না উনি আমার পরিচালনা করেছে আমার যে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বেরো প্রথম এইচএমবি থেকে আচ্ছা হ্যাঁ তো তখন তো হচ্ছে কি ওই এ থেকে পরিচালনা মানে ঠিকঠাক না হলে তো বিশ্বভারতী পাস করবে না একদম তো আমাকে ট্রেনার ছিলেন সুচিত্রা দি আচ্ছা সবাই বললে ভীষণ কড়া তোকে কি করলো আমার অ্যারেঞ্জার বলছে মিলনদা বলছে যে ভীষণ কড়া আমি আমার তো গুরু মিলন গুপ্ত দেখি তারপরে ওনাকে একদম এ করে ফেললাম গিয়ে বললাম যে দিদি আপনি এত কড়া হলে সবাই বলছে ভীষণ কড়া তো আমি তো বাজাতে পারবো না উনি তখন হেসে টেসে আমাকে পিঠে হাত টাত দিয়ে তারপরে উনি আমার গানের এবার কি শোনা যায়
চলো শুরু করো। ছোট হয়ে আসছে আর একেবারেই খুব একটা সময় বাকি নেই। আচ্ছা আমি বাজাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই বাজাবেন, আমরা একদম শেষ গানেই যাব কারণ একেবারেই হাতে সময় নেই। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে সকাল সকালে অন্য কোনো পর্বে, একদম লাস্ট গানে আমরা যাই। একটা অসম্ভব সুন্দর একটা পপুলার একটা বেশ ফাস্ট রিদিমের গান দিয়ে রবীন্দ্রসঙ্গীত শেষ করি। না না একটা পপুলার গান দিয়ে শেষ করি। চলো শুরু করে যাও। বাজান thank you.
সকাল সকাল।